আজকে বেশি নিব না আজকে আমি অল্প করে বানিয়ে দেখব যেটা আসলে হয় কিনা যদি হয় দেন আমি বেশি করে বানাবো দুই কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিলাম এটাকে এখন আমি হচ্ছে টেনে নিব আর কি এখানে হচ্ছে চালের গুঁড়া আমি চেলে নিলাম এখন হচ্ছে এর মধ্যে ডিম দিয়ে দিব একটা আমি আসলে আসল কথাটাই বলি না অ্যাকচুয়ালি আমি কি বানাবো তো আমি আজকে হচ্ছে ছিটা পিঠা বানাবো তো লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি আমি জানি না কেমন হবে যদি দেখি যে না কন্ডিশন ভালো হয়েছে নেক্সট ইনশাল্লাহ বানাবো আবার যদি আমার বর খেয়ে বলে যে না ভালো হয়েছে আমরা অ্যাকচুয়ালি পিঠা টিঠা এত খাওয়া হয় না আমাদের তো এটাকে আমি হচ্ছে একটু ম্যাশ করে নিচ্ছি ডিমটা দিয়ে আর যেহেতু এই গুঁড়াটা আমার ফ্রিজে ছিল যার কারণে আমি কিন্তু এখানে সামান্য গরম পানি অ্যাড করব এই যে পানি গরম করে নিলাম এটাকে অনেক বেশি গরম মনে হচ্ছে এইভাবে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো আমার এটা হচ্ছে আমি এই যে ভালো করে গুলিয়ে নিচ্ছি আমার মনে হয় এইভাবে এইভাবে বানাইতে হয় তো আমি কখনো বানাই নাই এর আগে ইউটিউবে অবশ্য অনেকবার দেখে নিলাম তো দেখি কি অবস্থা হয় এখন এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব যাতে সবকিছু ভালো করে মিক্সড হয়ে যায় এইটা তো ঠিক আছে নাকি জানি না বানাই দেখি না হয় আবার হয়তো বা চালের গুঁড়া অ্যাড করা লাগতে পারে দেখি একটু কিউরিয়াসিটি লাগে নতুন কিছু বানাইতে গেলে এই আর কি হবে তো বানাতে বানাতেই হবে তাই তো ওকে ফিরে আসছি একটু পরে তো আমি এখানে প্যান দিয়ে দিয়েছি আর এখানে একটু সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি একটা টিস্যুর সাহায্যে টিস্যু দিয়ে দিলে সব থেকে বেশি ভালো হবে আমার ব্রাশ আছে বাট ব্রাশ দিয়ে দিলে না তেলের পরিমাণটা একটু বেশি হয়ে যায় এর জন্য এই যে টিস্যু দিয়ে দিচ্ছি তো এখন সেই সময়ে আমি জানি না আমি পারবো কিনা বিসমিল্লা এই যে আমার প্যাটার্নটা এইভাবে একটু মিক্সড করে নিচ্ছি আল্লাহ এটা হচ্ছে হাতে সম্পূর্ণ হাতের উপর ডিপেন্ড করে এই অনেককে দেখি খুব সুন্দর করে মানে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেয় তো ওইটা আমার হচ্ছে না দেখি প্রথমবার হয়তো ব্যক্তি হতে পারে লাস্টে কি হয় আর কি এটা বেশি পুড়ে গেছে ইয়েস ওয়াও সুন্দর হয়েছে আর একটু সুন্দর হতো বাট ফার্স্ট টাইম তো আমি হাতের ওটা আসলে অ্যাকচুয়ালি বুঝি নাই এই যে খারাপ হয় নাই কিন্তু সুন্দর হয়েছে না বলেন কড়াইটা বেশি গরম হয়ে গেছে
এবার একটু হয়েছে প্রথমবারের থেকে তো এইভাবেই আর কি হবে আমি অ্যাকচুয়ালি কখনো এগুলো চেষ্টা করি নাই বা বানানো হয় নাই যার জন্য এই প্রবলেমটা ঢেকে দিলে ভালো হয় এটা Thank you.